ভাই মোষটা কত পড়েছে আপনার? 1,58,000। 1,58,000। আপনি কেমন গোস আশা করছেন এর থেকে? আমি আশা করছি 6 মণ। 6 মণ। কত করে পার কেজি বিক্রি করবেন? 680 থেকে 700 টাকা বাজার। 680 থেকে 700 টাকা করে কেজি বিক্রি করবেন? তো অর্ডারই আছে না সাধারণ মানুষের জন্য নিয়ে এসছেন? মানুষের জন্য নিয়ে এসছি, আর কিছু আছে অর্ডারই। যেমন 50-60 কেজি মতন অর্ডারই যাবে, তাই এটা বাইরেই যাবে, এটা সেখান থেকে নিয়ে যাবে। তো এই মহিষটা জবি করে মাংস বিক্রির পরে আপনি কত প্রফিট আশা করতেছেন? এখন আশা করতেছি 5-7,000 টাকা লাভের করেছি। কত টাকা ইনভেস্ট? 1,58,000 টাকা। 1,58,000 টাকা নগদ দিয়ে নিয়ে এসছেন? নগদ দিয়ে নিয়ে এসছি। তো এই ব্যবসাটায় আপনি মাত্র 5-7,000 টাকা আশা করতেছেন? 7,000 টাকা আশা করছি। এখানে বাকি জবে কত? এখন এখানে বাজারে পরে বিক্রি হয়, তো বাকি যায় আবার আদায় হয়ে যায়, তাই 8-10,000 বাকি যাবে, যদি আবার রাত্রে আদায় হয়ে যাবে। রাতের বেলা আদায় হয়ে যাবে, সমস্যা নাই? না, সমস্যা নাই। আচ্ছা, কোথেকে নিয়ে আসা হয়েছে ভাইটা? আমি এটা নিয়ে আসছি চৌগাছা। চৌগাছার থেকে? ওখানে কি মহিষ পাওয়া যায়? ওখানে পাওয়া যায় 4,000 টাকা রোড। ভাই এই মাংসের ব্যবসা আপনি কতদিন ধরে করতেছেন? আমি করতেছি কি 2002 সালের থেকে, আমার আব্বা করে আসতেছে আজ থেকে আরও 50 বছর আগে থেকে, আব্বার রেটে আমি আবার যোগাইছি। আচ্ছা, এই মোষ বা গরুর গোশের দাম বেড়ে যাওয়ার কারণ কি এগুলো আপনি মনে করছেন? মূলত ব্যাপার হচ্ছে গরু আমদানি খুবই কম, গরু নাই বলে চলে একেবার, দুই একটা বাজারে গায়ে আসতেছে, বাড়ির থেকে পাটি আসতেছে, ব্যাপারি আসতেছে, এরাই নিয়ে চলে যাচ্ছে খুব হাই দামে। হ্যাঁ, আর গরু এখন মনে করেন পুরো ইন্ডিয়ান গরু পুরোটাই বন্ধ, তারপরে গরুটা আছে আমাদের দেশে প্রচুর ফার্ম আছে, সে ফার্মে সব আটকানো আছে। কারণ কি? কারণ এরা কুরবানির সময় সব বেচার একটা টার্গেট, কুরবানিতে বেশ। খালি কুরবানির জন্য গরু স্টক করা হয়েছে বা মোষ স্টক করা হয়েছে, যার কারণেই এখন এই যে মার্কেটে দাম বেড়ে গেছে, দাম বাড়িয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।